আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে এবং সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা। রমাদান কারিম। দর্শক, সৌদি প্রবাসীদেরকে কনসুলার সেবা দেওয়ার জন্য রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা কনসুলেট সৌদি আরবের প্রত্যন্ত অঞ্চলে মাসে অন্তত বেশ কয়েকটি ট্যুর ঘোষণা করে। তবে কখনো কখনো অনিবার্য কারণবশত এই ট্যুরগুলো বাতিলও ঘোষণা করা হয়। আর এই সম্পর্কে একটা বিজ্ঞপ্তি এসেছে আজকে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে। বেশ কয়েকটি অঞ্চলের কনসুলার ট্যুর অনিবার্য কারণবশত বাতিল ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা পর্যন্ত এই অঞ্চলগুলোতে ট্যুর হবে কিনা জানানো যাচ্ছে না। যার মধ্যে শুরুতে আছে দোয়াদমি, জুবাইল, হাসা এবং থাম্মাম। তবে দোয়াদমিতে আসার কথা ছিল 8 এবং 9 তারিখে, যা অলরেডি চলে গিয়েছে। এরপরে হলো জুবাইলে আসার কথা হলো 15 এবং 16 মার্চে, যা বাতিল ঘোষণা করা হয়েছে। তারপরে হলো আলহাসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদের জন্য 22 এবং 23 মার্চে, সেটিও বাতিল ঘোষণা করা হয়েছে। দাম্মাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদের জন্য ট্যুর ঘোষণা করা হয়েছিল 5 এবং 6 এপ্রিলে, সেটাও বাতিল ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা এবং পরবর্তী বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে, অথবা কাঙ্ক্ষিত সেবাটি নেওয়ার জন্য আপনি প্রবাসী সেবা কেন্দ্র কিংবা রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি বিজ্ঞপ্তির প্রথম অংশটি পড়ে শোনাচ্ছি। এত দ্বারা সৌদি আরবস্থ নিম্নলিখিত শহর এবং নিকটবর্তী শহরের বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত নিম্নলিখিত কনসুলার ট্যুর সমূহ বাতিল বা স্থগিত করা হলো। সেবাপ্রার্থী বাংলাদেশিদের সাময়িক অসুবিধার জন্য দূতাবাস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তাই আপনাদের কাঙ্ক্ষিত কনসুলার সেবার জন্য যোগাযোগ করবেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস অথবা প্রবাসী সেবা কেন্দ্রে, কিংবা অপেক্ষা করবেন এই অঞ্চলগুলোতে পরবর্তী ঘোষণা আসার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।